গুরুতর অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে প্রেসিডেন্সি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর আজ জ্যোতিপ্রিয় মল্লিকের আদালতে শুনানির কথা। তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর উঠে আসছে, জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ, উঠে আদালতে যেতে পারছেন না তিনি, তাতেই কিন্তু হুলস্থুল রাজ্য। আদালতে সশরীরে যেতে পারছেন না মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি বেশ অসুস্থ, প্রেসিডেন্সি জেল থেকে তিনি বেরোতে পারছেন না, একথাই জানা গেছে জেল সূত্রে। ফলে আদালতে শুনানির সময় তিনি কীভাবে উপস্থিত থাকবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এই তিন দিনে কতটা অসুস্থ হয়ে পড়েছেন তিনি, আজ বৃহস্পতিবার ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে, তাকে আদালতে পেশ করার কথা রয়েছে, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই নিয়ে শুরু হয়েছিল জল্পনা। পরে জানা যায় মন্ত্রী অসুস্থ। কতটা অসুস্থ হয়ে পড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, জানা গেছে তিনি উঠতে পারছেন না, জেল থেকে বেরিয়ে যে হাসপাতালে যাবেন সেই অবস্থা নেই তার। আদালতে নিয়ে যাওয়ার আগে কমান্ড হাসপাতালে মন্ত্রীর শারীরিক পরীক্ষা হওয়ার কথা, হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রতিবার আগে, কিন্তু সেই হাসপাতালেও এদিন নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাহলে শুনানি কী করে হবে, ভার্চুয়াল আদালতে জ্যোতিপ্রিয় মল্লিক কি তাহলে উপস্থিত থাকবেন, এই প্রশ্ন উঠে আসছে। যদিও এ ব্যাপারে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কোনো কথাও জানায়নি, কিন্তু হঠাৎ করে মন্ত্রীর কী এমন অসুস্থতা দেখা দিল, জেল কর্তৃপক্ষে নজরদারিতে রয়েছেন মন্ত্রী, চিকিৎসকরা তার খেয়াল রাখছেন, ডায়েট অনুযায়ী তার খাওয়া দাওয়া হচ্ছে, সেক্ষেত্রে হঠাৎ করে কী অসুস্থতা দেখা দিল শরীরে, প্রশ্ন আরও জোরালো হচ্ছে। সুগারের সমস্যা দীর্ঘদিন থেকেই রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, এছাড়াও আরও শারীরিক সমস্যা থাকছে। এর আগে জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই জানিয়েছিলেন শরীর ভালো যাচ্ছে না, তার বাঁ হাত বাঁ পা বেশ ব্যথা, নাড়ানো যাচ্ছে না, তিনি নিজেই পক্ষাঘাতের আশঙ্কা করেছিলেন। যদিও কমান্ড হাসপাতাল থেকে এমন কোনো ইঙ্গিতের বিষয় বাইরে আসেনি, ইডির তরফ থেকেও আদালতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেশ করা হয়েছে, এমন কোনো বিষয় কি সেই রিপোর্টে ছিল প্রশ্ন থাকছে। রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, ইডি হেফাজতে প্রথম ছিলেন তিনি, এরপর তিনি জেল হেফাজতে রয়েছেন, তিনি কিছুতেই জেলে থাকতে চাইছেন না, হাসপাতালে ভর্তি হওয়ার বাহানা তিনি শুরু করেছিলেন প্রথমে, মেঝেতে কম্বল পেতে তাকে শুতে দেওয়া হয়েছে, কিন্তু তিনি মেঝেতে শুতেও চাইছেন না, তার জন্য খাট বালিশ বিছানার ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, মোবাইল ফোন তাকে ব্যবহার করতে দিতে হবে, এমনই বাহানা জ্যোতিপ্রিয় মল্লিকের। জেলের খাবার খেয়েও তিনি অনীহা প্রকাশ করেছেন, এ সব কিছুর মধ্যেই শোনা যাচ্ছে মন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন, তাকে আদালতে হাজির করাতে পারছে না ইডি, তাতেই কিন্তু শোরগোল পড়ে গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের। আর শুনানি হওয়ার কথা আদালতে, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক কি ভার্চুয়ালি যোগ দেবেন শুনানিতে, নাকি জ্যোতিপ্রিয় মল্লিককে ভর্তি করানো হবে SSKM হাসপাতালে, কারণ SSKM হাসপাতালে থাকবেন তিনি, তিনি অসুস্থ এমনই কিন্তু বারবার দাবি করেছিলেন জেলে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক। তাই জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে যাওয়ার জন্য কি অসুস্থতার নাটক করছেন, এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন রাজনৈতিক মহল। তবে ইডি কী পদক্ষেপ নেয়, আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।